ফ্লাইট ধরছেন? এটা হচ্ছে ফেনীর এলাকাটার নাম কি? ফেনীর লালপুল। এখানে রোড ডিভাইডার, এ হচ্ছে মানুষ ওই দিক থেকে আসতেছে আর আমরা উদ্ধারের জন্য যাচ্ছি। অনেকেই চাচ্ছেন রেস্কিউ করার জন্য, রেস্কিউয়ের জন্য আসতে। তাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে এখানকার সিচুয়েশান মানে খুবই ভয়াবহ। একটা রেস্কিউ আসলে আবেগের চেয়ে বাস্তবতাটাকে মানতে হবে আপনাদের। এখানে হুজুগে কেউ আসবেন না দয়া করে, প্লিজ, যাতে আপনাকে উদ্ধার করতে আবার রেস্কিউ টিম পাঠাইতে হয়। এইখানে এই যে দেখেন মানুষ আসতেছে দলে দলে, দলে দলে মানুষ আসতেছে। আমরা সামনে সম্ভবত 2-1.5 কিলোমিটার রাস্তা। এখানে কয়েকজন নারী শিশু তারা আটকে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য রওনা দিলাম ভোর রাত 4টার দিকে। এখন পর্যন্ত কোমর পানি, সামনে সম্ভবত পানিটা আরো বেশি হবে। সো যারা রেস্কিউ করতে আসবেন বা এই টিমে আসার চিন্তা করতেছেন, তাদেরকে তাদের প্রতি রিকোয়েস্ট, রেস্কিউ সম্পর্কে প্রপার যাদের জ্ঞান আছে, একমাত্র অভিজ্ঞতা আছে, একমাত্র তারাই আসবেন, না হলে এখানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো বুঝতে পারতেছেন ঢাকা, ফেনী চট্টগ্রাম মহাসড়ক, সেই মহাসড়কে কোমর পানি। এই হচ্ছে একটা বাস দাঁড়িয়ে আছে, সামনে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির মোটামুটি চাকা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে, আর রাস্তায় তীব্র স্রোত, পানির তীব্র স্রোত, ও সব মিলিয়ে পরিস্থিতি অনেক ভয়াবহ। সবাই ফেনী পার্বত্য অঞ্চল বান্দরবান, তারপর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলের মানুষের জন্য সবাই দোয়া করবেন যেন এই দুর্ভোগ থেকে আমরা আমাদের বাংলাদেশটা রক্ষা পায়। সামনে মনে হয় পানিটা একটু বেশি। গলা অবধি পানি আগায় না, এই এটাকে বলে গলা অবধি পানি আগায়। আল্লাহ, ফেনীর মানুষ এই পানি মানে আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি একটা মহাসড়ক দিয়ে হাঁটতেছি কোমর পানিতে, এবং আপনারা যদি খেয়াল করেন পানির তীব্র স্রোত, স্রোতের গর্জন, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখের যে রাস্তাটা, রাস্তার বাম দিকে হচ্ছে রুট ডিভাইডারের কারণে কোমর পানি, আর সেই রুট ডিভাইডার উপচে পানি যাচ্ছে রাস্তার ডান দিকে, এবং সেখানকার তীব্র স্রোত। একটু আগে একজনের সাথে দেখা হলো, উনি বারোয়াহাট থেকে
লালপুল চলে আসছে, প্রায় 40 কিলোমিটার রাস্তা। এই যে মাছ, মাছটা লাভ দিছে। 40 কিলোমিটার রাস্তা উনি এই কোমর পানি ভেঙে আসছে, কোমর পানি, গলা পানি। সামনে দেখতে পাচ্ছি কিছু কয়েকজন মহিলা, তারা আসছেন এবং ধৈর্য ধারণ চলে আসছেন, বেশি সময় নেই, 15 মিনিট আর। সবাই এই বন্যা দুর্গত বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। উত্তরবঙ্গে শুনতে পাচ্ছি উত্তরবঙ্গের তিস্তা বাঁধের অবস্থাও ভালো নয়, ওইদিকেও একই অবস্থা। সব মিলিয়ে পুরো বাংলাদেশে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগে আমরা যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই এখন পানি সরে যাওয়ার পর হয়তো কিছুদিন পরে পানি সরবে, তখন আরও ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। সে বন পানিবাহী রোগের প্রাদুর্ভাব হতে পারে, ত্রাণের প্রয়োজন হতে পারে। সবাই সবার অবস্থান থেকে সেই প্রস্তুতি রাখি। সামনে সামনে পানি কম ভাইয়া, আপনার 20-25 মিনিট পরে পানি কমে যাবে, পানি কমে যাবে সামনে। এতক্ষণ কোমর পানি ছিল, এখন সম্ভবত সামনে, এখন বুক পানিতে আছি, সামনে সম্ভবত গলা পানি পর্যন্ত চলে আসবে। আগান 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 এগিয়ে যান, সামনে চলে আসছেন, আর 20 মিনিটের মধ্যে চলে আসবে। সামনে পানি কম, রাস্তার পাশে তো ভাঙা, রাস্তার এক সাইড সামনে পানি কমবে, আর একটু গেলে কমে যাবে। সামনে তো আরো ভয়ঙ্কর জায়গা না, একটু একটু আগান, সামনে পানি কমে যাবে। আমাদের বলতেছে সামনে ভয়ঙ্কর, ওনাদের না, আপনি কি বুঝতেছেন? আপনার পা ঠিক আছে? আমার তো ইয়াতে হাঁটু, হ্যাঁ, যারা আসবে। আচ্ছা, যদি কেউ ফেনীতে আসেন, 44 সাইজের একটা স্যান্ডেল যদি সম্ভব হয়, ফিতাওয়ালা বেল্টওয়ালা একটা স্যান্ডেল নিয়ে আসবেন, 44 সাইজ। আমরা জানি না আমরা কত, এখানে মোবাইল চার্জ দেওয়ার অবস্থা নাই, আমাদের কত কতক্ষণ চার্জ থাকে জানি না। একটা বিষয়, অনেকেই মেসেঞ্জারে নক দিয়েছেন, আসলে পরিস্থিতি এখানে মেসেঞ্জারে কথা বলার মতো না। আমার প্রোফাইলে গেলে আমার নাম্বার পাবেন, আমার সরাসরি ফোন দেন অথবা মেসেঞ্জারেও ফোন দিতে পারেন, কল দিতে পারেন, কিন্তু আসলে মেসেঞ্জারে চ্যাটিং করার মতো এখানকার পরিস্থিতি নাই।
সেই সময়টা আসলে নাই। প্লিজ এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এই এখানকার আশেপাশে আপনাদের জানা যদি কোনো রেস্কিউয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমি আছি, সবুজ ভাই আছে, বাপ্পি আছে, তারপর হচ্ছে আমাদের সাথে আছে বাংলা চ্যানেল সুইমার রাসেল, তারপরে আছে হচ্ছে সায়েম। সো আমাদের আমাদের যে কাউকে ফোন দিতে পারেন, ওর স্রোত, ওর স্রোত ধরে রাখেন, ধরে রাখেন। এইখানে এখন তীব্র স্রোতের মধ্যে পড়লাম। ওরে আল্লাহ, এই হাত ধরেন, একজনের একজনের হাত ধরেন, যাতে না রাস্তা কোন জায়গায় চলে যাবেন রে ভাই, হাত ধরেন, একজন একজন হাত ধরেন। ভয় পাওয়ার কিছু নাই, একজন একজনের হাত ধরেন, সমস্যা হবে না। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। ডিজেলের তীব্র গন্ধ পানিতে, রাস্তার কারণে এইদিকে ফাঁকা, খালি মাঠ, পেট্রোল পাম্প। এই যে পেট্রোল পাম্পে দেখছেন, এই পেট্রোল পাম্পের পানি পানি ঢুকছে, পেট্রোলের গন্ধ ওই পারে, রাস্তার ওই পারে, তাই না? ডান পাশে কমছে না, একটু কমছে, একটু কমছে। আল্লাহ আল্লাহ, মানে আমি বাংলা চ্যানেলে ভয় পাই নাই, এখানে যে অবস্থা আসলে রেস্কিউ এত ইজি বিষয় না। তো সবাই অনুরোধ করব, হুজুগে কেউ আসবেন না, রেস্কিউ সম্বন্ধে অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতার আলোকে আসবেন এবং কনফার্ম করবেন। এখানে বোটের বিষয়টা আছে, কনফার্ম যদি বোট থাকে তাহলে আসবেন, আর না হলে আসলে কোনো কাজ হবে না। সো এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই, যদি আসতে চান টিম তো রেস্কিউর আসলে প্রয়োজন আছে, প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় পানিবন্দি, অনেকের বাড়িঘর দুইতলা তিনতলা ছাদ অবধি পানি উঠে গেছে। এটা হচ্ছে ফেনীর লালপুল, এই হচ্ছে জায়গা, সেই জায়গা লালপুল ফেনীর, শত শত মানুষ, হাজার হাজার মানুষ পানিবন্দি, হাজার হাজার মানুষ পানিবন্দি। এখানে নিরাপদ ছিল, ওই দিক কোথায় যাবে, ফেনী শহরে মানে ওটা পার করতে পারলে আর ভয় পেত না, কিন্তু দ্বীপের মাঝখানে না ভয় পাচ্ছে বেশি। সবুজ ভাই আমার না হাত হাত পা জ্বলতেছে, মানে ঘষা টসা লাগছে, ছিটছে এই ধরেন, এই ধরেন, এই সবুজ ভাই লাইট ধরেন,
আমরা আছি লালপুল। ভাইয়া 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 এই সাইডটা ছাইরেন না।